আচ্ছা, আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছি, তখন আমার এই গায়ন কষ্টের জন্য বাদ দিয়ে দিছে, বলছে যে এটা ঠিক করে আসতে হবে, তখন সেখানে রাখছি তো। পরে পুলিশে যখন গেছি তখন আমার বাদ দিয়ে দিছে, তখন বলছে যে আমার এটা সার্জারি করতে হবে ঠিক করে, তারপর আসতে হবে। পুলিশে বলতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিনে আমাদের দ্বিতীয় পেশেন্ট। আমরা আজকে তিনটা গাইনোকলজি সার্জারি করেছি, হয়তোবা ভিডিও একটু আগে পিছিয়ে ছাড়া হতে পারে, একদিন আগে পরেও ছাড়া হতে পারে। আজকে ডেটটা হচ্ছে যে আপনার কয় তারিখ? আজকে 5 তারিখ। 5 তারিখ, যাক বলে গেছিলাম 5 তারিখ তিনটা সার্জারি হয়েছে, 6 তারিখেও তিনটা, এবং আমরা 4 তারিখেও তিনটা সার্জারি করছি আলহামদুলিল্লাহ। রমজান মাসে যথেষ্ট সার্জারি হচ্ছে। তো আমরা পেশেন্টের থেকে একটু জেনে নেব যে ওনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, আমি পিরোজপুর থেকে আসছি। জসিম সাহেব পিরোজপুর থেকে আসছে। তো জসিম ভাই, পুরো সার্জারির অনুভূতিটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আচ্ছা, কেমন কষ্ট, জ্বালা পোড়া, দুঃখ, ব্যথা কেমন ছিল একটু বলবেন। না আমার ওরকম কোনো জ্বালা পোড়া ছিল না, ফার্স্ট টাইম একটু ব্যথা লাগছিল, পরে কি হয়ে গেছে পরে সেটাও আর লাগে নাই, না তাই সেটা তো? লাগে না। আচ্ছা ঠিক আছে। তো আরেকটু বিষয় হচ্ছে যে আপনি কেন সার্জারি করলেন, মূলত কি সমস্যাটা হইতো আপনার? আমি সার্জারি করছি এজন্য যে আমি সবসময় শার্ট পরতে পারতাম না, টি শার্ট পরতে পারতাম না, তাছাড়া বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারতাম না। তাছাড়া আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছি, তখন আমার এই গায়ন কষ্টের জন্য বাদ দিয়ে দিছে, বলছে যে এটা ঠিক করে আসতে হবে। কি ধরনের চাকরি ইন্টারভিউ সেটা? সেটা আমি প্রথমত বিমান বাহিনীতে গেছিলাম, তখন সেখানে রাখছি তো, পরে পুলিশে যখন গেছি তখন আমার বাদ দিয়ে দিছে, তখন বলছে যে আমার এটা সার্জারি করতে হবে ঠিক করে, তারপর আসতে পুলিশে হবে। বলতে কি কনস্টেবল নাকি এসআই বা? হ্যাঁ জেল পুলিশে, কনস্টেবল, বুঝতে পারছি। পুলিশ। হ্যাঁ আচ্ছা, তো আপনাকে নৌবাহিনীতে বাদ দেয় নাই না? হ্যাঁ নৌবাহিনী থেকে ওরকম বাদ দিয়েছিল, মানে ওরা বলে নাই, মানে ধরে দেখছিল পরে বলতে বাদ দিয়ে দিয়েছিল। আচ্ছা, নৌবাহিনীতে ধরে দেখার পর বাদ দিয়েছে, পুলিশে ধরে দেখার পর বাদ দিয়েছে, তবে পুলিশে বলেছে যে আপনার প্রবলেমটা কি? হ্যাঁ তখন আমি বাসায় বলছি, তখন আমার সহযোগিতা আমার ভাই করছে সব থেকে বেশি, তারপর আমি এটা নিজের লোন উঠাইছি, আচ্ছা সেদিকে আমি সার্জারি করছি বাসায়। আচ্ছা, যাক, তার মানে আপনার সার্জারি করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে রিফিউজ হয়েছেন হ্যাঁ স্বরাষ্ট্র বাহিনী থেকে, তাই তো? হ্যাঁ এই জন্য। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তাছাড়া কি কোনো প্রবলেম ছিল আপনার এটা ছাড়া, যে বাহিনীতে অ্যালাউ হয়নি? আচ্ছা আমার প্রবলেম ছিল, আমি সবসময় গোসল করতে পারতাম না সবার সাথে, বা আমার জামা কাপড় আমি আলাদা পাল্টানো লাগতো, খালি গায়ে কখন চলতে পারতাম না গরমে, সবসময় গেঞ্জি পরে জামা পরে থাকতে হইতো, গেঞ্জিও পরতে পারতাম না এই জন্য। মানে আপনি প্রবলেম ফেস করতেন, বাট যখন রিজেক্ট হইলেন তখন সার্জারির সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ আমি আগে থেকে চাইছিলাম, কিন্তু হয়তো আমি পারি না ফ্যামিলির জন্য, বা ফ্যামিলি ওরকম সাপোর্ট করে নাই, লাস্ট আমার ভাই সাপোর্ট করছে এই জন্য আমি বাসছি। চিকিৎসা নেওয়ার ইচ্ছা ছিল, তবে কোনো কারণে আপনি নিতে হ্যাঁ পারেন নাই? পারি নাই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে রহমত করছে, আপনি সার্জারি করে সুস্থ হতে পারছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলার রহমতে আপনি যেন আবার কোনো ভালো বাহিনীতে জব পান বা যোগ দিতে পারেন, আপনার স্বপ্নটা পূরণ হোক। সবাই ভালো থাকবেন। এবং গাইনোকলজিস্ট এমন একটা প্রবলেম বর্তমান সময়ে, এটা বিভিন্ন বাহিনীতে গেলে অ্যালাউ করে না এবং বাদ দিয়ে দেয়, এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমিও সার্জারি করার পরে এসআইতে দাঁড়াইছিলাম, আমার প্রবলেম ধরে নাই, কিন্তু অনেক ছেলেপেলাকে বাদ দিছে বলছে ওভার ওয়েট, কিন্তু আমি নিজে দেখেছি লাইনে থেকে ওভার ওয়েট না, জাস্ট গাইনোকলজিস্টের জন্য বাদ দিয়েছে। সো আমি এরকম অনেক হয়, যেমন ওকে নৌবাহিনীতে বলে নাই, তবে পুলিশে বলছে মূলত প্রবলেমটা কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।